বাইরে থেকে যে যেখান থেকেই দেখছেন জাহিদ রিয়েল ইনফো চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনাদের খুবই মূল্যবান কিছু কমেন্টের উত্তর দেবো আজকে। আমি সকালে যে ভিডিওটি দিয়েছিলাম এই ভিডিওর কমেন্টের উত্তর দেবো, এবং বিগত তিন দিনে যে ভিডিওগুলো ছেড়েছে আমি কমেন্টের উত্তর দিতে পারিনি সময় স্বল্পতার কারণে, এজন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত। আমি চেষ্টা করব যে আগের যে কমেন্টগুলো আছেন যেগুলো মূল্যবান এবং এখন পর্যন্ত উত্তর পাননি, আমি সেগুলো এর পরবর্তী ভিডিওতে একদম বেছে বেছে বের করে দেওয়ার চেষ্টা করব। তো চলুন, আজকে যে ভিডিও দিয়েছিলাম এই ভিডিওতে কিছু মূল্যবান কমেন্ট আছে, আমি উত্তর দিয়ে নেই। যারা কমেন্ট করেছেন তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, এবং যারা কুয়েত সম্পর্কে জানতে চান তারাও অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, কারণ এর ভিতর অনেক মূল্যবান কিছু কমেন্ট রয়েছে যা সবারই জানা জরুরি। তো প্রথমে এক ভাই প্রশ্ন করেছেন বা মন্তব্য করেছেন যে 75 টাকা বেতন দেশে 20,000 টাকা দিয়ে কি হবে, এত টাকা খরচ করে এসে ওভারটাইম করতে গিয়ে ধরে দেশে পাঠিয়ে দেবে। আসলে ভাই যে কথাটি বলেছে 80% সঠিক কথা বলেছে। কেন 80% সঠিক কথা বলেছে, কারণ উনি ক্ষোভ থেকে বলেছেন 75 টাকা বেতন এটা সত্য, তবে 75 টাকা হিসাবে বাংলাদেশে বর্তমান 27-28 হাজার টাকা হয়, 20,000 নয়। তো যাই হোক, আসলে 27-28 হাজার হোক আর 20,000 হোক, টাকা তো কম, এই টাকাতে তো আসলে এত টাকা 7 লাখ টাকা খরচ করে কুয়েতে এসে এত কম বেতনে তো আসলে চলে না, যদি বাইরে পার্ট টাইম করার সুযোগ না দেয় সরকার। এটা কিছু করার নাই, এটা কুয়েত কর্তৃপক্ষ থেকে এটা আইন যে যে আকামাতে আপনি আসবেন, যে কোম্পানিতে আসবেন সেই কোম্পানির বাইরে আপনি কাজ করতে পারবেন না। এটা শুধু কুয়েত না, এটা সৌদি আরব, কুয়েত, মালয়েশিয়া, মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে প্রায় সব দেশেই একই আইন। তো তারপরও তো মানুষ আসতেছে, তারপরও মানুষ কিন্তু 60-70-1 লাখ টাকা কামাই করতেছে মাসে, সবই হচ্ছে বৈধ বলবো না, রিক্স নিয়ে বা তাদের দক্ষতা অনুযায়ী তাদের টেকনিক অনুযায়ী তারা কাজ করতেছে। আর যারা পুরাতন হয়ে যায় যারা ভাষা শিখে ফেলে তারা মোটামুটি এই বিষয়গুলো জানে কীভাবে কী করতে হয়, তো এগুলো বিষয় না আসলে বেশি কথা না বলাই ভালো। তবে কেউ যদি মনে করেন যে এত টাকা খরচ করে এত অল্প বেতনে এসে কী করবো, দেশেই ভালো অপশন আছে, তাহলে অবশ্যই দেশে থাকাই ভালো আমার মতেও। আর যদি কেউ আসতে চান এই টাকা 7 লাখ টাকা খরচ করে যদি 75 টাকা বেতনে আসতে চান, যদি কোম্পানির ওভারটাইম নাও থাকে তারপরে বাইরে কি আসলে কাজ করতে পারবেন কি না বা এই বেতনেই কি থাকবে, এই বিষয়গুলো নিয়ে যদি আপনার মন্তব্য হয় তাহলে আমি বলবো 50-50, কারণ আমি মেডেল ভাবে কথা বলতে চাই, কোনো দলীয় পক্ষপাতিত্ব করতে চাই না, আসলে উভয় দিকেই আছে, যেমন সমস্যা আছে তেমন আবার সমাধানও আছে। অনেকেই কাজ করতেছে, অনেকেই বাইরে কাজ করেন, জটিলতা থাকার পরেও অনেকেই ভালো টাকা ইনকাম করেন, এবং অনেকেই আবার ইনকাম করতে পারেন না, অনেকেই আবার আছেন হাদিয়া পার, তার দেখা যাচ্ছে যে সেখানেও ভালো ইনকাম হয়। তো যাই হোক, যে ভালো অবস্থানে আছে সে ভালো মন্তব্য করে, যে খারাপ অবস্থানে আছে সে খারাপ মন্তব্য করে, উভয়ই আছে, প্রতিটা সেক্টরই এরকম কম বেশি ভালো মন্দ উভয়ই আছে। তো এরপর এক ভাই লিখেছেন 20 বছর কুয়েত, মানে উনি হয়তো 20 বছর হলো কুয়েতে থাকেন। জি ভাই, আপনাকে ধন্যবাদ, আপনি অনেক অভিজ্ঞ লোক, আমাদের সাথে অনেক অভিজ্ঞ, কুয়েত সম্পর্কে আপনারা ভালো জানেন। যদি কোনো গুরুত্বপূর্ণ কিছু মেসেজ যদি ভিউয়ার্সদের দেওয়ার থাকে অবশ্যই আপনারা মেসেজ দেবেন কমেন্টের মাধ্যমে, কারণ আপনারা হতেছে কুয়েতের পুরাতন লোক, আমরা যত ইউটিউব ভিডিও করি যতই তথ্য নেই না কেন আপনাদের অভিজ্ঞতা আমাদের সাথে অনেক বেশি। এরপর এক ভাই প্রশ্ন করেছেন, ভাই জাহিদ ভাই, KOC কোম্পানির ভিসা চালু আছে কি না এবং তাদের ভিসাগুলো কোন ক্যাটাগরির হয়ে থাকে, জানালে উপকৃত হবো, তাদের সুযোগ সুবিধাগুলো কেমন। আসলে KOC নিয়ে প্রশ্ন আমি এই ভিডিওর ভিতরেই KOC নিয়ে কথা বলেছি, তারপরে যেহেতু প্রশ্ন করেছেন সংক্ষিপ্তভাবে বলে দেই, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবে। KOC হচ্ছে কুয়েত অয়েল কোম্পানি, মানে কুয়েতের যে তেল কোম্পানিগুলো আছে সকল তেল কোম্পানিকে এক নামে KOC নামে ডাকা হয়, এবং এই KOC-র আন্ডারে হতেছে অনেক কোম্পানি আছে যার যার মালিকানা ব্যক্তিগত বা সরকারি এরকম আছে, আধা সরকারি আছে। তো যাই হোক, এখানে ভিসার ক্যাটাগরি আছে, আহালি ভিসাও আছে, আকুত ভিসাও আছে, যদি আহালি ভিসা আসতে পারেন সেটা সবচেয়ে ভালো হবে। আর আকুত ভিসা যেতে নিচের লেবার পোস্টগুলো, ক্লিনার পোস্টগুলো, এইগুলো আকুত ভিসা হয়। আর যে উপর পোস্টে যে ভিসাগুলো থাকে, শ্রমিক পোস্টে থেকে উপর পোস্টে যে ভিসাগুলো থাকে, এই ভিসাগুলো আহালি ভিসা হয়ে থাকে, ড্রাইভিং ভিসাগুলো আহালি ভিসা হয়ে থাকে। তো তারপরও অনেক জায়গায় আবার ক্লিনার বা নিচের পোস্টের ভিসাগুলো আহালি ভিসা দিয়ে থাকে। আপনাকে তথ্য নিয়ে ভালোভাবে KOC-র আন্ডারে কোন কোম্পানিতে কোন মালিকানা কোম্পানিতে আপনি আসতেছেন এটা ভালোভাবে জানায়েন, তারপর আমি জানিয়ে দেবো যে সেই কোম্পানির অবস্থান কী। আশা করি উত্তরটি পেয়েছেন। এরপর এক ভাই বলেছেন, লামানা হওয়ার কতদিন পরে শন পেপার বের হয় একটু জানাবেন। যদি কোম্পানি চায় তাহলে লামানা হওয়ার
এক সপ্তাহের ভিতরে ভিসা বের করে দিতে পারবে এবং কি শন পেপারও বের করে দিতে পারবে। শন পেপার ভিসা আসলে কোম্পানির উপর নির্ভর করে, কোম্পানি যদি চায় খুব দ্রুতই করে দিতে পারে। লামানা পাওয়ার পরে তো তেমন কোনো আর কাজ থাকে না। তো এরপর এক ভাই লিখেছেন, পি সাইট কোম্পানির শন পেপার বের হবে নাকি এই মাসে জানাবেন। জি ভাই, বের হওয়ার সম্ভাবনা আছে, তো দেখা যাক, যদি আমি এই বিষয়ে আপডেট দেবো। যেহেতু হঠাৎ করে ভিসার কার্যক্রম বন্ধ থাকলো, যার কারণে একটা যে ধারাবাহিকতা ছিল কাজের সেটা কিন্তু অবশ্যই চেঞ্জ হয়েছে, এবং পরবর্তী ভিসার কার্যক্রম চালু না হওয়া পর্যন্ত এই বিষয়টা শিওরদ বলা যাচ্ছে না, আমি আপনাদের আপডেট দিয়ে দেবো। তো এরপর এক ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? কেপিটিসি কোম্পানির ড্রাইভিং ভিসার খবর দেন। আসলে ভাই জানতে চেয়েছেন কেপিটিসি কোম্পানির ড্রাইভিং ভিসার খবর। এই বিষয় নিয়ে আমি বিস্তারিত একটি ভিডিও দেবো কালকে, আগামীকালকে কেপিটিসি নিয়ে বিস্তারিত একটা আপডেট ভিডিও দিয়ে দেবো। আপনার সংক্ষিপ্তভাবে আসলে বললে বুঝবেন না, গত ভিডিওতে বলে দিয়েছি কেপিটিসির ড্রাইভিং ভিসা আসলে এই মাসে বের হবে কি না বা বেরোর সম্ভাবনা আছে কি না। আসলে লামানা সংক্ষিপ্তভাবে আপনাকে বলে দিচ্ছি, কেপিটিসির ভিসা বের করার চেষ্টা করতেছে এবং কি ভিসা বের হচ্ছে, কিন্তু নেপালি ইন্ডিয়ান ভিসা বেশি বের হচ্ছে। বাংলাদেশির জন্য কেপিটিসির আগ্রহ আছে কিন্তু লামানা দিচ্ছে না, তো যার কারণে আপাতত ভিসা বের হচ্ছে না। এবং আপডেট আমি কালকে বিস্তারিতভাবে আপনাদের বলে দেবো ভিডিওতে। কেপিটিসি নিয়ে যারা জানার জন্য আগ্রহী আছেন তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন, কারণ অনেক দিন ধরে আপনারা কেপিটিসি নিয়ে আমাকে কমেন্ট করতেছেন যে কেপিটিসির আপডেট দেন, কেপিটিসির আপডেট দেন। তো আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। আরও একটি ভাই প্রশ্ন করেছেন, উনি বলেছেন, ভাইয়া আমার মামা কুয়েত থাকেন, উনি বলেছেন এক মাস সকল ধরনের ভিসার কাজ বন্ধ থাকবে, কথাটি কি সত্যি? এখনই এই বিষয়ে বলা যাবে না, কারণ যে আপাতত তিন দিন ভিসার কাজ বন্ধ থাকবে, তিন দিন পরে আরও কিছুদিন বন্ধ থাকবে কি না এই বিষয়ে শিওর তথ্য দেওয়া যাবে আপনাদেরকে। আপাতত তথ্য হচ্ছে আপনাদের সকল প্রকার ভিসার কার্যক্রম তিন দিনের জন্য স্থগিত করা হয়েছে, বন্ধ নাই। বন্ধ এক জিনিস আর স্থগিত এক জিনিস, মানে কার্যক্রম থামিয়ে দেওয়া হয়েছে। বন্ধ হলে তো ওটা আলাদা বিষয়, তো দেখা যাক তিন দিন পরে অফিস আদালত খোলার পরে এই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে আবার আপডেট দিয়ে দেবো আসলে কতদিনের জন্য স্থগিত থাকবে। তো এরপরে এক ভাই প্রশ্ন করেছেন যে কোম্পানির ভিসা গেলে পরে কি উজারাতে আকামা লাগানো যাবে কি না, আমি পিসাইড কোম্পানিতে যাইতে চেয়েছিলাম। আসলে ভাই, যদি আহলি ভিসাতে আসেন তাহলে পরে অন্য যে কোনো জায়গায় উজারা বলেন বা যে কোনো জায়গায় বলেন না, আপনার যে মেয়াদ থাকবে আর কি, কোম্পানির যে মেয়াদ থাকবে সাধারণত 3 বছর থাকে, এই 3 বছর পরে আপনি যে কোনো জায়গায় আকামা লাগাতে পারবেন। আর যদি আহলি ভিসা হয় সেই ক্ষেত্রে অনেক সমস্যা পোহাতে হবে, কোম্পানি যদি নিজের থেকে চায় তাহলে হয়তো আর যদি আকুত ভিসা হয় অনেক সমস্যা পোহাতে হবে, কোম্পানি যদি নিজের থেকে চায় তবেই সম্ভব হবে, তবে তারপরেও অনেক জটিলতা পার করতে হয়, টাকা পয়সা লাগে, অনেক ঝামেলা। তো এরপর একবার প্রশ্ন করছে, ভাই কুয়েতে 5-স্টার হোটেলে নিয়ে শোন আহলি ভিসার আপডেট খবর দেন। ভাই এই বিষয়ে আমি আপডেট অলরেডি দিয়ে দিয়েছি, তারপরও বর্তমান পরিস্থিতিতে বলবো জানুয়ারি মাসে ভিসা হওয়ার সম্ভাবনা আছে, আর যেহেতু আপাতত ভিসার কাজ স্থগিত আছে এই বিষয়ে চালু হওয়ার পরে আমি বিস্তারিত আপডেট আবার দিয়ে দেব। ফাইভ স্টার হোটেল বিষয় নিয়ে আরেক ভাই জানতে চেয়েছেন, আসলে বলে দিয়েছি আল মিজান হোল্ডিং কোম্পানি, আল মিজান হোল্ডিং কোম্পানি ভাই কিছু তো জানালেন না। আসলে আল মিজান হোল্ডিং কোম্পানি সম্পর্কে আমি এখনও কোনো তথ্য হাতে পাই নাই, আর অসংখ্য মানুষ কমেন্ট করেন বা হোয়াটসঅ্যাপে নক দেন, আমি আপনাদের যারা হোয়াটসঅ্যাপে নক দেন বা ফোন করেন তাদের উদ্দেশ্যে বলতেছি, অবশ্যই আপনারা কমেন্ট করবেন ভিডিওতে। হোয়াটসঅ্যাপে নক দিলে হয় কি, মানে অসংখ্য মানুষ নক দেয়, মানে আইডির তো অভাব নেই, ওখানে আমি তো সবারকে খুঁজে খুঁজে উত্তর দিতে পারি না, তাই না, অনেকের উত্তর দিতে পারি না, এই জন্য হয়তো মন খারাপ করেন অনেকেই। আমি এই জন্যও চাইছিলাম যে হোয়াটসঅ্যাপে তারাই শুধু আমাকে নক দেবেন, যারা ভিসা পাবেন বা শন পেপার পাবেন তাদের এগুলো চেক করতে হয়, প্রয়োজনে আমি চেক করে দিলাম, এটা আপনাদের জন্য উপকার হবে। এখন সবাই যদি হোয়াটসঅ্যাপে নক দেন বা ফোন করেন বা বলেন ভাই কথা বলবো, আমি একা মানুষ কয়জনকে দিতে পারবো সময় বলেন। অনেক ভাইরা দেখা যাচ্ছে এখানে ভিডিওতে যে কমেন্ট করেন তার সাথে বেশি ওখানেই বেশি নক দেন, তো আমি তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করেন, আপনাদের প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। আর যদি আপনারা ভিসা পান বা শন পেপার পান সেই ক্ষেত্রে আমি চেক করে দেবো, আপনারা সেই ভিসা বা শন পেপারের কপি পাঠিয়ে দেবেন, আমি চেক করে দেবো ইনশাল্লাহ। তো এরপর এক ভাই বলছেন, আল আতানিয়া কোম্পানির ভিসা পাইলাম 12/12/2023 তারিখে,
তো আলহতানিয়া, আসলে আমি এই যে ভাইটি যে ভিসা পেয়েছেন এই কোম্পানির শন পেপার নিয়ে কিন্তু আমি ভিডিও দিয়েছিলাম গত এই যে রানিং মাসের 4 তারিখে, কিন্তু এই কোম্পানির শন পেপার বের হয়েছে, আলহতানিয়া কোম্পানির শন পেপার কিন্তু রানিং মাসের 4 তারিখে বের হয়েছে। এবং সেই শন পেপারে যারা ভিসা পেয়েছেন তারা কিন্তু এই যে ভাই 12 তারিখে ভিসা পেয়ে গেছেন। তো 4 তারিখ থেকে 12 তারিখে কয়দিন হয় চিন্তা করেন, 8 দিন, 8 দিনের মধ্যে সে ভিসা পেয়ে গেছেন। আমি অনেকেই কমেন্ট করলে আমি উত্তরে বলি যে শন পেপার পাওয়ার কিন্তু 1 সপ্তাহের মধ্যে ভিসা পাওয়া যায়, হাইস্টে 15 দিনের ভিতরে সবচেয়ে বেশি ভিসা হয়ে যায়। তো আপনারা দেখেন, এটা দেখো হয়তো প্রমাণ পেয়ে গেলেন যে উনি 8 দিনের ভিতরে ভিসা পেয়ে গেছেন। তো যারা শন পেপার পাওয়ার পরেও বেশি দিন লাগে, তাদের কোম্পানির বেশি সংখ্যায় শন পেপার বের হওয়ার কারণে অনেক সময় বেশি দিন লাগতে পারে, তবে সর্বোচ্চ 1 মাস, 1 মাসের ভিতরে আপনি ভিসা পেয়ে যাবেন। আর 1 মাসের ঊর্ধ্বে যদি কারো লাগে সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা আপনার দালাল বা এজেন্সির মাধ্যমে যোগাযোগ করবেন কোম্পানিতে যে কোনো সমস্যা হয়েছে কি না। তো যাই হোক ভাই, আরেক ভাই বলেছেন ভাই কোন কোম্পানি থেকে পেয়েছেন প্লিজ, উনি তো বলে দিয়েছে আলহতানিয়া কোম্পানি। তো এরপর এক ভাই বলেছেন লুলু মার্কেট বন্ধ থাকবে কি না। আসলে লুলু মার্কেট এটা একটি বাঙালি মার্কেট, এটা আসলে বন্ধ থাকবে কি না এটা বলার শিওরটা বলা যাচ্ছে না, কারণ লুলু মার্কেটে আসলে বন্ধ থাকার কথা না, কারণ বড় বড় যে কুয়েতি যে মার্কেটগুলো আছে এগুলোই কেবল বন্ধ থাকে। আর লুলু মার্কেট সাধারণত বেশিরভাগ বাঙালিরা সেখানে যায়, আর বাঙালি হিন্দি বা যারা আজনবীর বলা হয় তারাই বেশি যায়, যার কারণে মার্কেটটি খোলা থাকার সম্ভাবনা আছে। তবে তথ্য নিয়ে আমি আপনাকে জানিয়ে দিতে পারবো। ভাই আমি শুন পেপার পাইছি ভিসা পেতে কতদিন লাগবে? জি ভাই, একটু আগেই বলে দিলাম, ক্লিয়ার কাট বলে দিয়েছি যে শুন পেপার পেলে ভিসা পেতে কতদিন লাগে, অবশ্যই আপনি দেখেছেন ইনশাল্লাহ। এরপরে আমরা আরেক ভাই প্রশ্ন করেছেন, আমরা শুন পেপার যারা পেয়েছি আমাদের ভিসার কাজ কি বন্ধ থাকবে এবং আমরা ভিসা কবে নাগাদ পেতে পারি? 29/12/2023 শুন পেয়েছি, আসলে 29/12 নয় 29/11 হবে, আসলে উনি হয়তো তারিখটা ভুল লিখেছেন। তো যাই হোক ভাই, আপনাদের ভিসার কার্যক্রম কিন্তু থেমে থাকবে না, আপাতত 3 দিন স্থগিত আছে, বন্ধ থাকবে না, এটা কিন্তু বন্ধ না, এটা হলো স্থগিত। মানে যেহেতু অফিস আদালত সবই আপনাদের বন্ধ থাকবে কুয়েতে 3 দিন, সেক্ষেত্রে তো আপনার কার্যক্রম চলবে না, এটা স্বাভাবিক, এটা তো বুঝতে আসলে ওরকম কোনো ইয়ার দরকার নেই, তাই না? তো যাই হোক, আপনারা আশা করি বুঝতে পেরেছেন, আমি বলতেছি যে 3 দিন বন্ধ থাকবে আপনাদের সকল প্রকার ভিসার কার্যক্রম, বন্ধ নয় স্থগিত আর কি। তো যাই হোক, পরবর্তী অফিস কর্মদিবস শুরু হলে আপনাদের আবারও আবারও যে শন পেপার যারা পেয়েছেন তাদের ভিসার কাজ শুরু হয়ে যাবে এবং খুব দ্রুতই ভিসা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এরপর এক ভাই লিখেছেন, ভাই পাবনা একটা সিট খালি আছে, মানে আমাকে টিস করেছেন উনি। আসলে ভাই পৃথিবীতে মানুষ সবারই তো আর ভালো মতামত করবে না কমেন্ট সেকশনে এসে, তাই না? তো এতগুলো কমেন্ট পড়লাম, কারো না কারো উপকার হয়েছে, আপনারা কমেন্ট পড়েছেন, এবং যারা আমার ভিউয়ার্স আছেন যারা ভিডিও দেখেন তারা আসলে জানেন যে আমার ভিডিওর মাধ্যমে 10 জনের না হলেও উপকার হয়, 100 জনের মধ্যে না হলেও 10 জনের উপকার হয়, সবার যে উপকার করতে পারি বিষয়টা সেরকম নয়। কিন্তু আর কিছু বাজে ধরনের মানুষ আছে যারা নেগেটিভ মন্তব্য করবে, তাদের চিন্তাভাবনাই নেগেটিভ, তো সারা জীবন তারা নেগেটিভই চিন্তাভাবনা করবে এবং নেগেটিভ মন্তব্যই করবে যে কোনো জায়গায় গিয়ে। এই ধরনের মানুষ আসলে এড়িয়ে চলাই ভালো, আমি এই ধরনের মানুষের কমেন্টের উত্তর তেমন একটা দিতে চাই না। আর এক ভাই নিচে অলরেডি তার কমেন্টের উত্তর দিয়ে দিয়েছেন, তো এ দেখেন এক ভাই লিখেছেন, এগুলো কি আপনার মন্তব্য, এগুলো কি আপনার মন্তব্য যথেষ্ট? সে মানুষকে তথ্য দিয়ে সাহায্য করে, কারো হয়তো উপকার হয় হয়তো কারো হয় না, তার জন্য কি উল্টাপাল্টা মন্তব্য কোনো প্রয়োজন আছে? জি ভাই, আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটি উত্তর দিয়েছেন উনি। তো বাস্তবতা এটাই যে আমার তথ্যে কারো উপকার হতে পারে কিন্তু ক্ষতি হবে না ইনশাল্লাহ, আর সবার যে উপকার হবে বিষয়টা কিন্তু সেটাও না, তবে চেষ্টা করি সঠিক তথ্য পৌঁছে দেওয়ার জন্য। তো সবাই আসলে ভালো মানসিকতার লোক থাকে না, কিছু বাজে মানসিকতারও লোক থাকে যারা কাজই এই জায়গায় না, শুধু আরও ইউটিউবার আছে বা যারা চেষ্টা করে আপনাদের তথ্য পৌঁছে দেওয়ার জন্য, তাদের কমেন্ট সেকশনে গিয়েও দেখবেন যে এই লোকগুলো বাজে কমেন্ট করবে, মানে এদের কাজই বাজে কমেন্ট করা। তো যাই হোক, এই সমস্ত লোকের কমেন্টে কোনো আগ্রহী নাই, আসলে কিছু বলারও নাই, তার মতো সে করে যাবে, আমাদের মতো আমরা মানুষের উপকারার্থে কাজ করে যাব, আর
উপরে তো একজন আছে, উনি তো দেখতেছে কে কার ভালো করতেছে কে কার ভালো করতেছে না। চেষ্টা করি সবারই ভালো করার জন্য। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটি এখানেই শেষ করতেছি। আসলে অনেক বড় হয়ে গেল, পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে হাজির হব ইনশাল্লাহ। এবং কার কি জানার আছে আবারও আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আপনাদের মূল্যবান কমেন্টগুলোর উত্তর দেওয়া হবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।